বন্ধুরা তোমরা ফেসবুকের ইওর অ্যালার্টসে যে ভিডিওগুলা দেখাচ্ছে তোমরা কীভাবে সেগুলো ডিলিট করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে থ্রি টে ক্লিক করছি তারপর এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করছি ক্লিক করার পর এখানে এইরকম দেখাচ্ছে এখানে ইওর অ্যালার্টস ইওরস ইওর অ্যালার্টসে ক্লিক করছি ক্লিক করার পর এখানে সবগুলো ভিডিওতে আমার কপিরাইট চলে এসছে ক্লেম চলে এসছে তোমাদের যদি এইভাবে ইওর অ্যালার্টসে এই ভিডিওগুলো এরকম ভিডিও দেখায় তাহলে এই ভিডিওগুলো তোমরা কীভাবে ডিলেট করবে ডিলেট করে দিলে তোমার ফেসবুক পেজটি বা ফেসবুক প্রোফাইলটি একবারে একবার স্বচ্ছ হয়ে যাবে কোনো আর সমস্যা হবে না তোমাদের যদি এইভাবে ইওর অ্যালার্টসে যদি ভিডিও থাকে তাহলে তোমরা কীভাবে ডিলেট করবে তোমাদেরকে চলে দেখাচ্ছি আদার্সে যদি এরকম থাকে কিছু করার দরকার নেই এগুলো হচ্ছে পেজের নাম চেঞ্জ করেছো বা প্রোফাইলের নাম চেঞ্জ করেছো এইগুলো দেখাচ্ছে কিন্তু মেন হচ্ছে ইওর অ্যালার্টস ইর অ্যালার্টসে যতগুলো ভিডিও থাকবে সবগুলো তোমরা ডিলেট করে দেবে কীভাবে ডিলেট করবে চলো দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্টে ফার্স্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে তোমরা ফেসবুকটা এইভাবে খুলে নেবে করার পর এখানে দেখতে পারবে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এই রকমের দেখাবে এখানে তোমরা ইউর অ্যালার্টসে ইউর অ্যালার্টসে ক্লিক করবে ক্লিক করাবো ভি ভিডিওটি ডিলেট করার জন্য তোমরা একটি ভিডিওর উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এরকম দেখাবে এখানে সি ডিটেলসে ক্লিক করবে ক্লিক করাবো আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবে ক্লিক করব নিচে দেখতে হবে রিমুভ ভিডিও এ রিমুভ ভিডিওতে ক্লিক করবে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে তারপর ডিলেট ভিডিওতে ক্লিক করে দিলে তোমাদের এই ভিডিওটি ডিলেট হয়ে যাবে দেখো আমার ভিডিওটি ডিলেট হয়ে গেছে ইউর ভিডিও ওয়াচ দ্য রিমুভ ক্লোজ করে দিচ্ছি ভিডিওটি আমার ডিলেট হয়ে গেছে এইভাবে পরপর একটা একটা করে তোমারা ডিলিট করে দেবে আমি আর একটা ডিলেট করে দেখাচ্ছি আবার থিরোয়টি ক্লিক করলাম আবার সাপোর্ট ইনবক্সে ক্লিক করছি ক্লিক করো আবার ইওর অ্যালার্টসে ক্লিক করছি দেখো আমার সে যে ভিডিওটি ডিলিট করছি সে ভিডিওটা আর এখানে দেখাচ্ছে না আমি আর একটা ভিডিও ডিলিট করে দেখাচ্ছি একটা উপরে ক্লিক করলাম ক্লিক করার পর সেই ডিটেলসে ক্লিক করছে কন্টিনিউ অপশানে ক্লিক করছে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করছি আবার কন্টিনিউ অপশানে ক্লিক করছে তারপর এখানে দেখতে পারবে রিমুভ ভিডিও রিমুভ ভিডিওতে ক্লিক করছে দেন কন্টিনিউ অপশানে ক্লিক করছে দেন ডিলেট ভিডিওতে ক্লিক করছে দেখতে পাচ্ছি আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে ইউর ভিডিও ওয়াচ রিমুভ দেখ ক্লোজে ক্লিক করে দিচ্ছে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে সেয়ার শাসক রাখবে এগন্ধার ভিডিওতে